শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানে কাপুরুষের মতো হামলা করল আর্মেনিয়া। আর্মেনিয়াকে অবশ্যই দখলকৃত অঞ্চল ছাড়তে হবে, হুঙ্কার তুরস্কের। আরো ভয়ঙ্কর উত্তর কোরিয়া, নতুন ক্ষেপণাস্ত্রটি যেন দত্ত। ভারতের জম্মু এবং কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষ, নিহত দুই। এবং সবশেষ থাকছে, দক্ষিণ চীন সাগরে আমেরিকার উস্কানিমূলক তৎপরতা বন্ধ করতে হবে, হুঙ্কার চীনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কারাবাখে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে শনিবার ফের আজারবাইজানে হামলা চালিয়েছে আর্মেনিয়া। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 7টার দিকে চালানো হামলায় গুন্দুজ হুসেইন চেরমেলি নামের একজন আজারবাইজানের বেসামরিক ব্যক্তি প্রাণ হারান। এ নিয়ে 32 বেসামরিক লোক আর্মেনিয়ার হামলায় নিহত হয়েছেন। দুই প্রতিবেশী দেশ একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য অভিযুক্ত করছে। দুদেশের পাল্টাপাল্টি হামলার ফলে রাশিয়ার মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট মস্কোতে যুদ্ধবিরতির বিষয়ে উভয় দেশের সঙ্গে আলোচনা করেন। কারাবাখের জাতিগত আর্মেনীয় এবং আজারবাইজানের সঙ্গে মানবিক কারণে যুদ্ধবিরতি সহ অন্যান্য বন্দী এবং মৃতদের হস্তান্তরের জন্য সাময়িক যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এতে উভয় দেশই সম্মত হয়। 27 সেপ্টেম্বরের পর দুদেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর মস্কো আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে প্রথমবারের মতো কূটনৈতিক তৎপরতা চালায়। এই যুদ্ধে দুই দেশের 300 সেনা এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড, তবে এই অঞ্চলটি জাতিগত আর্মেনিয়ারা নিয়ন্ত্রণ করছেন। উভয় দেশ পাল্টাপাল্টি গোলা নিক্ষেপের পর যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইয়েরেভানের অভ্যন্তরে বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করেছে আজারবাইজান। এদিকে আজারবাইজান দাবি করছে, আজারি ভূখণ্ডে শত্রুপক্ষ গোলা নিক্ষেপ করেছে। বাকুতে সংবাদ সম্মেলনে আজারি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আজারবাইজান আশা করছিল সময় মতো আরও অঞ্চল নিয়ন্ত্রণ করবে। যুদ্ধবিরতি নিয়ে উভয় দেশের সঙ্গে 10 ঘন্টা আলোচনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শনিবার এক বিবৃতিতে বলেন, মানবিক কারণে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটি বলেছে, উভয় দেশ থেকে একই সঙ্গে মৃতদেহ হস্তান্তর এবং যুদ্ধবন্দী বিনিময়ের জন্য তারা প্রস্তুত। আজারবাইজানের অধিকৃত অঞ্চল আর্মেনিয়াকে অবশ্যই সমর্পণ করতে হবে বলে মন্তব্য করেছে তুরস্ক। শনিবার আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় একথা বলেন। টুইট বার্তায় বলা হয়, আজারিদের সেনাবাহিনী দখলকৃত অঞ্চলগুলো মুক্ত করে বীরত্বপূর্ণভাবে বিজয় অর্জন করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলে, আর্মেনিয়াকে অবশ্যই দখলকৃত অঞ্চল তাদের অধিকারপূর্ণ মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। আজারবাইজানদের ভাই বোনদের পাশে শেষ পর্যন্ত থাকবে তুরস্ক। 27 সেপ্টেম্বর থেকে বিরোধীয় অঞ্চল নাগরনো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তী সময়ে শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে আর্মেনিয়া এবং আজারবাইজানের সঙ্গে 10 ঘন্টা শান্তি আলোচনা হয়। এতে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন রাশিয়া। শনিবার স্থানীয় সময় 12টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে উত্তর কোরিয়া। শনিবার দেশটির সামরিক মহড়ায় দূতাকৃতির আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। বিশ্লেষকরা জানিয়েছে, বিশাল গাড়িতে করে আনা ক্ষেপণাস্ত্রটি বাহিনীতে যুক্ত হলে এটি হবে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এ ব্যাপারে ওপেন নিউক্লিয়ার নেটওয়ার্কের উপমহাপরিচালক মেলিসা হ্যানহাম বলেছেন, এই ক্ষেপণাস্ত্রটি একটি দত্ত। প্রসঙ্গত 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের বৈঠকের পর এই প্রথম উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল। সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে কিম জং উন বলেছেন, আমরা আমাদের জাতীয় প্রতিরক্ষা এবং আত্মরক্ষামূলক যুদ্ধ সক্ষম বৃদ্ধি অব্যাহত রাখব। দেশের অর্থনৈতিক উন্নতি অব্যাহত হওয়ার জন্য উন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, ঘূর্ণিঝড় এবং করোনা ভাইরাসকে দায়ী করেছেন। ভারতের জম্মু এবং কাশ্মীরের গুলগাওয়াতে সেনা জঙ্গি সংঘর্ষ। শুক্রবার বিকেলে এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি যুদ্ধে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে দুই জঙ্গির। দুটি দেহ এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি, কারণ এখনও সেখানে এনকাউন্টার চলছে বলে জানা গিয়েছে।
জম্মু এবং কাশ্মীর পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে, শুক্রবার বিকেল থেকে অভিযান শুরু করে সেনা এবং পুলিশের যুগ্ম বাহিনী। কুলগাঁও এর চিনিগাঁওয়ে অভিযান শুরু করে জম্মু এবং কাশ্মীরের পুলিশ, সেনা শূন্য ওয়ান রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ জওয়ানরা। পুলিশের কাছে থাকা নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে এলাকা ঘিরে ফেলে শুরু হয় অভিযান। নির্দিষ্ট সূত্রে এলাকার জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করে পুলিশ এবং সেনাবাহিনীর মিলিত বাহিনী। পুলিশ এবং সেনাদের উপস্থিতি জানান পেতেই গুলি শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা এবং জম্মু এবং কাশ্মীর পুলিশ। শুরু হয়ে যায় এনকাউন্টার। লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করতে ফ্ল্যাশ লাইট ব্যবহার করে পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। জম্মু এবং কাশ্মীরের পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সংঘর্ষস্থলে পড়ে রয়েছে দুই জঙ্গির মরদেহ, কিন্তু এখনও এনকাউন্টার চলতে থাকায় তাদেরকে উদ্ধার করা যায়নি। পুলিশ এবং সেনাদের যৌথ বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। লুকিয়ে থাকা জঙ্গিরা এখনও গুলি চালিয়েই যাচ্ছে। চীনের সামরিক বাহিনী জানিয়েছে, সম্প্রতি আমেরিকার একটি যুদ্ধজাহাজে বেইজিংয়ের অনুমতি ছাড়াই দক্ষিণ চীন সাগরে পারাসেল দ্বীপপুঞ্জের পানিসীমায় ঢুকে পড়েছে। এটি আমেরিকার পক্ষ থেকে উস্কানিমূলক তৎপরতা এবং এ ধরনের তৎপরতা বন্ধ করা জরুরি বলে চীনের সামরিক বাহিনী মন্তব্য করেছে। গতকাল শুক্রবার চীনের সামরিক বাহিনীর একজন মুখপাত্র উইচ্যাট পেজে এক পোস্টে বলেছেন, আমরা আমেরিকান এই ধরনের উস্কানিমূলক তৎপরতা বন্ধের দাবি জানাই এবং সাগর ও আকাশের সামরিক অভিযানের ক্ষেত্রে আমেরিকাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং সীমাবদ্ধতা আনতে হবে। সম্প্রতি দক্ষিণ চীন সাগরের পার্সেল দ্বীপপুঞ্জের কাছে আমেরিকান ইউএস জন ম্যাককেইন ডিস্ট্রয়ার প্রবেশ করেছিল বলে বেইজিং দাবি করেছে। চীনের সামরিক মুখপাত্র আরও বলেছেন, আমেরিকা যদি তাদের এই তৎপরতা বন্ধ না করে তাহলে নিজেরাই সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ও শান্তি স্থিতিশীলতা বজায় রাখার জন্য দক্ষিণ চীন সাগরে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ধরনের ব্যবস্থা নেবে বেইজিং। এর আগে মার্কিন যুদ্ধজাহাজ পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দক্ষিণ চীন সাগরে চীনের উপস্থিতির নিন্দা জানিয়ে বলেছেন, দক্ষিণ এবং পূর্ব চীন সাগর, হিমালয় এবং তাইওয়ান প্রণালীতে চীনের প্রভাব খর্ব করার জন্য আমেরিকা চেষ্টা চালাচ্ছে। তার এই বক্তব্যের কয়েকদিন পরই চীনের পক্ষ থেকে মার্কিন উস্কানি বন্ধের আহ্বান জানানো হলো। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।